ভোলা দুই সংসদীয় আসনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সংসদ সদস্য আলী আজম মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ বুধবার সকালে তিনি নদীপথে রাজধানী ঢাকা থেকে নির্বাচনী এলাকা বোরহানুদ্দিনে পৌঁছানোর পর তাকে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন পরে বোরহানউদ্দিন লঞ্চঘাট এলাকায় বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলী আজম মুকুল এ সময় দৌলত খান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার বোরহান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ দুই উপজেলার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন